नमस्कार अनिर्बाणের অগ্নিবাণের এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ। আজ আকাশে বাকাশে একের পর এক চায়ের ঠেক থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটাই প্রশ্ন, একটাই কথা, কুন্তল ঘোষ কি আসল নামটা বলে দিলেন বিরোধীরা? বারবার যেটা নিয়ে কটাক্ষ করছে, কিছু সময় মস্করাও করছে এবং বলছে কুন্তল ঘোষ আজকে বললেন, কি বললেন কুন্তল ঘোষ? কুন্তল ঘোষ বললেন যে এই মুহূর্তে আমাকে যেভাবে চাপ দেওয়া হচ্ছে নেতাদের নাম বলার জন্য, সেই চাপটা মূলত দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। কেন্দ্রীয় এজেন্সির যারা অফিসার রয়েছেন কুন্তল ঘোষকে, তারা নাকি চাপ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা বলে দেওয়ার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে একজন, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদম ঠিক শুনেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা বলানোর জন্য কুন্তলের মুখ থেকে মাস্টারমাইন্ডকে আমরা বারবার যে প্রশ্নগুলো সংবাদ মাধ্যম করছে, ঠিক সেভাবেই কেন্দ্রীয় এজেন্সি প্রশ্ন করছে যে এর মাথায় কে, কে বলেছিল কুন্তলকে, কার ওপর একের পর এক প্রেশার তৈরি হয়েছিল এবং কে গোটা টাকাটা পাঠাতো, কোথায় পাঠাতো, কিভাবে পাঠাতো, এই সমস্ত কিছু অনেক প্রশ্নমালা নিয়ে ইডি এবং সিবিআই এর অফিসাররা বসেছে। কিন্তু কুন্তল ঘোষের কথায় চাঞ্চল্য। এতদিন রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ হতো, রাজ্য পুলিশ মিথ্যা মামলায় ফাঁসায়, রাজ্য পুলিশ রাজনৈতিক দল এবং এই অনুব্রতদের মতো নেতাদের কথায় আসলে গাঁজার কেস দেয়, মিথ্যা মামলা করে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সরাসরি এখন ইডি এবং সিবিআই এর বিরুদ্ধে এই অভিযোগ, এবং এই অভিযোগটা বারবার যে নামগুলো উঠেছে, এবার সবচেয়ে বড় যে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নাম জড়িয়ে পড়ার যে একটার পর একটা সম্ভাবনা তৈরি হচ্ছিল, এবার সেইটাকেই কার্যত চ্যালেঞ্জ করে দেওয়া হলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম সামনে আনার যে কথা বারবার অনেক বিরোধীরা বলেছিলেন, সেটা আসলে কি প্রতিহিংসার রাজনীতি? ইডি সিবিআই কে কাজে লাগানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আসলে ফাঁসানোর জন্য, এবং সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলার 24 ঘন্টার মধ্যে কুন্তল ঘোষ ঠিক একই সুরে বললেন যে হ্যাঁ ঠিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে, মানসিকভাবে চাপ দেওয়া হচ্ছে, ইডি সিবিআই সেই মানসিকভাবে চাপটা দিচ্ছেন। কোনটা ঠিক কোনটা ভুল সেটা তো বাংলার মানুষ বলবে, তদন্তকারীরা তদন্ত করবে। কিন্তু বিরোধীরা বলছে ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আগে থেকেই নাকি সুরেশ সাক্ষী মাতালের মতন। সুজন চক্রবর্তী বলছেন সুরেশ সাক্ষী মাতাল, ভুল বলছেন হয়তো, ডেরোগেটারি কমেন্ট করছেন। কিন্তু এই যে প্রতিক্রিয়াগুলো আমাদের কাছে আসছে, আজ তাই নিয়ে বিতর্ক করবো। অনির্বাণের অগ্নিমানে একের পর এক প্রশ্ন ছুড়বো, কিন্তু শুরুতেই দেখে নেব আমাদের প্রতিবেদন। জবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন? এদেরকে বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেবো। আমাদের বিভিন্ন রকম ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানোর কথা বলা হয়েছে, 21 বছর জেল খাটানোর কথা বলা হয়েছে, এবং যাতে বাইরে কথা না বলি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য আমাদের বলপূর্বক আমাদের উপর কে করছে, ইডি না সিবিআই? এটা পরে বলবো। কি অদ্ভুত মিল! 24 ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুর মিলে গেল বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষের গলায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিযোগ করেছিলেন তার নাম নিলেই দুই নেতাকে ছেড়ে দেওয়ার কথা বলেছিল সিবিআই। অভিষেকের অভিযোগেরই প্রতিধ্বনি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের মুখে। কুন্তলের অভিযোগ, অভিষেকের নাম নিতে চাপ দিচ্ছে এজেন্সি। বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন, কিন্তু আমরা মামাটি মানুষের আদর্শ দলের লোক, কিন্তু আমরা ওই ধরনের ভয়কে আমরা পাত্তা দিই না, আমরা বুক সিনা করে চলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলে দিয়েছেন, একটা কথাই বলতে পারি যে এরা কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের হেনস্থা করছে, তার এবং আমাদের নাম বলার চেষ্টা করছে। চাকরি চুরি থেকে নজর ঘোরাতে বাম আমলকে নিশানা করে চলেছে তৃণমূল। নিয়োগ দুর্নীতির পাঁকে জড়ানো শাসক দল কেন্দ্রীয় এজেন্সিকে কাঠ গোড়ায় তুলতে মরিয়া। ঘুরিয়ে কি তাহলে আসল নাম বলে দিলেন কুন্তল? সিবিআইয়ের বিরুদ্ধে দোষ দিচ্ছে কুন্তল, पार्थबाबू कारो नाम बोलें जरा जेल थेके बेरिये दोषी सबचेये बड़ो भ्रष्टाचारी तारा नाम बोलছে অন্য লোকে তারা সিবিআই কে দোষ দিচ্ছে কেউ বিশ্বাস করবে সিবিআই এর বিশ্বাস সবার আছে তদন্ত হচ্ছে সত্যিকারে যারা দোষী তাদের নাম বেরোবেই আজ হোক কাল হোক আজকে কুন্তল ঘোষ বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে অতএব আমাদের চওড়া হয়ে গেছে ছাতি চাকরি প্রার্থীদের ছাতি চওড়া করার যোগ্যতা অভিষেকের হয়নি চাকরি যারা চুরি করেছে তাদের हाथ छाती चौड़ा कराटा एखन अभिषेकेर काज केन एतो नाम छेड़े बार बार अभिषेकेर नाम उठे आसछे जाके इतिमध्येई कोयला कांडे एकाधिकबार जिज्ञासाबाद करेছে केंद्रीय एजेंसी तलब करा হয়েছে তার স্ত্রী শালিকাকেও তাহলে কি ধরা পড়ার ভয়ে এখন থেকেই এজেন্সি কাঁদুনি গিয়ে চলেছে তৃণমূল যার জন্য বহিষ্কৃত তৃণমূল নেতাকে ব্যবহার করার সুযোগ হাতছাড়া করছে না শাসক দল রিপাবলিক বাংলা আমরা যে বিতর্কে শুরু করব যে বিতর্ক দিয়ে আমরা শুরুটা করব সেই বিতর্কটা খুব স্পষ্ট দুটো অগ্নিবাণের যে প্রশ্ন সেই প্রশ্নটা আপনাদেরকেও আমরা করছি আপনারা বলুন কোনটা ঠিক কুন্তল যে কথাটা আজকে বলল কুন্তল ঘোষ যে কথাটা আজকে বলল নিয়োগ দুর্নীতি অভিযুক্ত কুন্তল ঘোষ বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য নাকি তাকে চাপ দেওয়া হচ্ছে 20 বছর নয়তো জেল হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক একই কথা বললেন কুণাল ঘোষ থেকে শুরু করে মদন মিত্র প্রত্যেককে চাপ দেওয়া হয়েছিল অভিষেকের নামটা বলে দাও এইটা এজেন্সি করছে না আসলে বিরোধীরা বলছেন ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আসল নামটাই নাকি সামনে বলে দিলেন সামনে এনে নিলেন কুন্তল ঘোষ এবং একটা পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে যদি যদি সত্যিই কোনো দিন অ ক খ গ কেউ একজন ডাক পান তার আগে একটা পরিবেশ তৈরি করা হচ্ছে এটা তো হয়তো প্রতিহিংসার রাজনীতি হতে পারে আমি শুরুতেই অনির্বাণের অগ্নিবাণ যে অগ্নিবাণ এক সেই অগ্নিবাণে আসছে এবং তারপর আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিচ্ছি অগ্নিবাণ এক এই মুহূর্তে ধরা পড়ার ভয় কি তৃণমূলের তোপে এজেন্সি বারবার শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেকটি দলের প্রত্যেকটি নেতা বলছেন যে গোটা তৃণমূল কংগ্রেস নাকি জেলে যাবে তৃণমূল কংগ্রেস টিএমসি নাকি তিহার কংগ্রেসে পরিণত হবে ধরা পড়ার ভয়কে তৃণমূলের তোপে এজেন্সি চলুন বিতর্ক করি এই নিয়ে এবং যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দিয়ে এই অগ্নিবাণ নেওয়ার পরে যারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে রয়েছেন কেয়া ঘোষ রয়েছেন বিজেপি মুখপাত্র রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ সিপিআইএম মুখপাত্র সুমন রায় চৌধুরী কংগ্রেস মুখপাত্র রয়েছেন শীর্ষেন্দু সিংহ রায় আইনজীবী রয়েছেন এবং রাজপুত্র চন্দ্র রয়েছেন শাসককে ডিফেন্ড করার জন্য ব্যবসায়ী আমি প্রথমেই কেয়া ঘোষের কাছে যাচ্ছি কেয়া ঘোষ একটা অদ্ভুত জিনিস আবার এজেন্সির বিরুদ্ধে আমরা শুনতে পাচ্ছি এটা রাজ্য পুলিশের বিরুদ্ধে আপনারা এই তোপটা রাখতেন যে রাজ্য পুলিশ মিথ্যে মামলায় ফাঁসায় চাপ দেয় এবং বহু মামলা দিয়ে বিরোধী নেতাদেরকে ফাঁসিয়ে রাখার চেষ্টা করে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে এবার সরাসরি কুন্তল ঘোষ এই অভিযোগ করছেন অভিষেকের নাম বলানোর জন্য চাপ দেওয়া হচ্ছে যার কথা বলা হচ্ছে তিনি ইতিমধ্যে তৃণমূলের বহিষ্কৃত নেতা এবং তার মুখে আজ যে বাণী শোনা গেল বা আমি বলতে পারি যে ঘটা করে প্রেস কনফারেন্স সেইটা শোনা গেল সেই চান্সটা তৃণমূল চাইছে সেই সুযোগটা করে দিচ্ছে যাতে কুন্তলের মারফত এই কথাগুলো বলে একটা জনমনে একটা কোথাও জায়গা একটা সিম্প্যাথি সমবেদনার হাওয়া তৈরি করা যায় এক দ্বিতীয় কথা ময়ও খুব ইন্টারেস্টিং লাগছে বা কাকতালীয় বলতে পারি যে কিছুদিন আগে আপনার মনে আছে নিশ্চয়ই যে কুণাল ঘোষ একটি সাংবাদিক বৈঠক করেছিলেন তারপরে টুইট করেছিলেন তার অনতিকাল বিলম্বেই কিন্তু ওই পার্থ চট্টোপাধ্যায়ের মুখে ঠিক সেই নামগুলোই শোনা গিয়েছিল যেগুলো কুণাল ঘোষ বলেছিলেন আবার কি কাকতালীয় ঘটনা দেখুন গতকাল আবার অভিষেক যে কথাটি বলে দিলেন যে সুরটি বেঁধে দিলেন ঠিক তার যে এক সময়কার সৈনিক আপাতত বহিষ্কৃত তিনি কিন্তু সেই সুরেই গান বাজলেন মানে আমার খুব সুন্দর লাগছে এত তাল মেল হচ্ছে এত ভালো টিউটরিংটা হচ্ছে সেইটা কিন্তু আমার খুব ভালো লাগছে বিষয়টা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছিলেন ব্রাদার খুব ইন্টারেস্টিং যে এই যে এজেন্সি ভয় ধরা পড়ার ভয় এজেন্সিকে তোপ একেবারে দায়িত্ব নিয়ে বলছি ভেতরে হয়তো বাবা যেটা আপনি বললেন হয়তো বা সেই নামটাম বলে দিয়েছে কি নাম বলেছেন আমি জানি না অ ব ক ম প কি আমি জানি না কিন্তু সেইটাকে প্রতিষ্ঠিত করার জন্য এবং খানিকটা নিজেকে বাঁচানোর জন্য এই নামের একটা আজকে ওই নাম খেলা হলো আর কি নামটা হলো মানে আপনি বলছেন এই নাম নাম খেলাটা তৈরি করার একটা চেষ্টা হচ্ছে, তার কারণ সত্যিই হয়তো কোনো একটা নামকে ডেকে পাঠানো হবে এবং তার আগে বলে দিয়েছে হয়তো উনি ইতিমধ্যে বলে দিয়েছেন এবার তো নিজেকে প্রাণে বাঁচতে হবে। এখানে তো তাকে বলতে হবে, ডিফেন্ড করতে হবে যে ভাই আমি বলে দিয়েছি, আরে আমার তো ভয় ছিল। বা আরও একটা খুব মজার জিনিসও দেখলাম ময়ূখ, আমার আরও একটা মনে পড়ে গেল। দেখুন কালকে অভিষেকবাবু যেটা বলেছেন যে আমার নাম বলতে বলা হয়েছিল কুণাল ঘোষ বা মদন মিত্রকে বলার বেল পাওয়ানোর জন্য, জামিনের জন্য। তাহলে কি ওই অভিষেকের নাম বলেই তারা জামিন পেয়েছিলেন? এটাও তো আমার জানতে একদম একদম ঠিক। আমি সুমন রায়চৌধুরী এবং ইন্দ্রজিৎ ঘোষের কাছে যাব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমনবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কী বলেছিলেন 24 ঘন্টা আগে সেটা শুনে নিই। খুব গুরুতর অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেইটা একবার শুনে নিই এবং তারপর আপনার কাছে আসছি। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি। যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল। কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেবো। কি বলেছিল না? সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। সুমন রায়চৌধুরী, সুমন রায়চৌধুরী এই মুহূর্তে কংগ্রেসের হয়ে এসছেন। সুমন রায়চৌধুরী, কোনটা ঠিক কোনটা ভুল আমরা বাংলার মানুষ বোঝার চেষ্টা করছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঠিক বলেন, কুন্তল ঘোষ কি তাহলে ভুল বলছেন? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ঠিক বলেন, তাহলে কি এজেন্সি আসলে পুরোটা বেআইনি কাজ করছে চাপ দিয়ে? এভাবে কারোর নাম বলানো যায় না ভাইপো। হচ্ছে এই যত দুর্নীতিগ্রস্ত টিম দেখতে পাচ্ছেন এদের ক্যাপ্টেন। উনি বললেন না আমি 3 বছর আগেও যা বলেছি আজও তাই বলছি। ময়ূখ, 3 বছর আগে আমি তোমার স্টুডিওতে বসে যা বলে গেছি আজও আমি তাই বলছি। এর সব কিছু জড় হচ্ছে এরা। এরা দুর্নীতিগ্রস্ত, এদের পরিবার দুর্নীতিগ্রস্ত, সমগ্র তৃণমূল কংগ্রেস দলটা দুর্নীতিগ্রস্ত। একদিকে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, কালো কাপড় ঢুকলে সাদা কাপড় যেরকম বেরিয়ে যায়, কাল মমতা বন্দ্যোপাধ্যায় দেখাচ্ছিল। তৃণমূল কংগ্রেস হচ্ছে মিন্টিং মেশিন। তৃণমূল কংগ্রেস করলে টাকা রোজগার করা যায়, দুর্নীতি করা যায়, চাকরি বিক্রি করা যায়, পাচার করা যায়, আর যা যা কুকর্ম মানুষের জীবনে হলে সে সামাজিকভাবে মানুষ তাকে বয়কট করে, সব কাজ তৃণমূল কংগ্রেস করলে তার সুযোগ পাওয়া যায়। আজকে একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে, আজকে এই সব বড় বড় কথা বলছে ফাঁসিতে চড়বো, এতে চড়বো, তাতে চড়বো, এর ফাঁসিতেও তখনই চড়বে যখন প্রমাণিত হবে। আর প্রমাণ তখনই হবে যখন ভারতীয় জনতা পার্টি চাইবে, তাদের মোক্ষম সময়টা আসবে। ইট ইজ অ্যান আন্ডারস্ট্যান্ডিং বিহাইন্ড দ্য কার্টেন বিটুইন তৃণমূল কংগ্রেস অ্যান্ড ভারতীয় জনতা পার্টি, যেটা বারবার আমরা বলেছি। কখনো সিবিআই ইডির স্পিড স্লো হয়ে যায়, কখনো বেশি হয়। এই কুন্তল টুন্তল ময়ূখ, এরা হচ্ছে চুনো মাছ। মানে এদের ওজন হচ্ছে 100 গ্রাম, 50 গ্রাম, 75 গ্রাম। আসল বসে আছে তো বোলপুর শান্তিনিকেতনে আর কলকাতার শান্তিনিকেতনে। বিষয়টা হচ্ছে সিবিআই আর ইডি তখনই তদন্ত করে ওকে ওনার ফাঁসির ব্যবস্থা করতে পারবে, ওনাকে ফাঁসিতে যাওয়া উদ্বুদ্ধ করতে পারবে যখন নরেন্দ্র মোদী, অমিত শাহ চাইবেন। সেই সময়টা এখনও আসেনি। বিজেপি বোঝার চেষ্টা করছে যে সময়টা কখন সঠিক ভাইপোকে জেলে ঢোকানোর। ভাই বিজেপি যখন রাজি হবে তখনই উনি উদ্বুদ্ধ হবেন ফাঁসিতে যাওয়ার। না 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 সুমনবাবু, আমার জাস্ট কনফিউশনটা দূর করে দিন। মানে আপনি অন্তত এটা বিশ্বাস করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দোষী, এটা জাস্ট কনফিউশনটা আমাকে দূর করে দিন। বিজেপি কি চাইছে, বিজেপি কি না চাইছে, সেটা তো ধরুন বিজেপির ওপরেই ছেড়ে দিন। আমি তাহলে আপনাকে জিজ্ঞাসা করি, উত্তর দিচ্ছি। আপনি একটু আগে বললেন না মানুষের সহানুভূতির কথা, ওদের প্রতি মানুষের আর প্রথম কথা হচ্ছে সহানুভূতি নেই। ভাইপো দোষী, 100% দোষী, এতে কোনো ভুল নেই। আর তৃতীয় কথা, একটু আগে ওনাদের মুখপাত্রের কথা উঠেছিল। মুখপাত্র কয়েকটা নাম বলেছিল, সুজন চক্রবর্তীকে জেরা করতে হবে, শুভেন্দু অধিকারীকে জেরা করতে হবে, এটসেট্রা এটসেট্রা অনেকজনের নাম বলেছিলেন। আমি আবার ময়ূখের সামনে, ময়ূখের প্যানেলে বসে, রিপাবলিক বাংলার প্যানেলে বসে কুণাল ঘোষ মহাশয়কে একটা প্রশ্ন করছি, আপনি সুজনবাবুকে জেরা করুন, আপনি কোনো বিজেপির নেতাকে জেরা করুন, কংগ্রেসেরও যদি কেউ এই বিষয়ে তাদের নাম উঠে আসে তাদেরও জেরা করুন। যদি আজকের কথাগুলো আপনার সত্যি হয় তাহলে আপনি যখন কাস্টাডিতে ছিলেন আপনি যেই কথাটা বলেছিলেন যে মাননীয়া সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি তাকে সামনাসামনি বসিয়ে জেরা করা উচিত, সেই কথাটাও তো নিশ্চয়ই সত্যি। রাজপুত্র কি বলবে? সামনাসামনি যেটা করানো উচিত। এবার যারা যারা যাদের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ, প্রত্যেককে নাকি চাপ দেওয়া হয়েছিল। আমি ক্লিয়ারলি বলছি, ব্যানার্জি ফ্যামিলি যে তদন্তকে ভয় পায় না এই কথা কিন্তু বারবার এসেছে। ব্যানার্জি ফ্যামিলি অনেকবার ক্লিয়ার করেছে, মেনকা গম্ভীরকে ডেকে পাঠানো হয়েছে, দিনের পর দিন কুৎসা করা হয়েছে। এভাবে হয় না, তদন্তকে কেউ ভয় পায় না, প্রথম কথা হচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্লিয়ারলি বলেছেন যে কিছু প্রমাণ করতে পারলে ফাঁসি আমাকে দিয়ে দিন, কোনো অসুবিধা নেই তাতে, কিন্তু কাউকে কনভিক্ট করা হয়নি এখনো। দিনের পর দিন একটা করে কথা হচ্ছে। কুন্তল একটা সরাসরি অভিযোগ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে ফ্লোট করানো। আমি বলছি যে কুন্তল একটা অভিযোগ করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা ফ্লোট করানোর জন্য এজেন্সি থেকে বলা হচ্ছে। এর সত্যি মিথ্যা আমরা জানি না, কিন্তু এই ধরনের অভিযোগ তো আমরা অনেক দিন থেকে করে আসছি, যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটাকে যেখানে পাচ্ছে সেখানে ব্যবহার করার চেষ্টা হচ্ছে। এত চেষ্টা করে প্রধানমন্ত্রী এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে স্পিচ শুরু করেছে, অমিত শাহ এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে স্পিচ শুরু করেছে, কিছু লাভের লাভ হয়নি। মানুষ বারবার তৃণমূল কংগ্রেসকে দু হাত ভরে আশীর্বাদ করেছে, এভাবে হবে না। পরিষ্কার কথা এইসব অভিযোগ করে কিছু হবে না। আমি তোমার সামনে একটা কথা বলবো না, আমি শুধু একটা কথা বলছি, দু হাত ভরে আশীর্বাদ করেছে, এভাবে হয় না। তৃণমূল কংগ্রেস এইসব এগুলো অভিযোগ, আমি রাজপুত্রকে শুধু একটা জিনিস জিজ্ঞেস করতে চাই। রাজপুত্র, অবশ্যই বিজেপি মুখপাত্র বলছেন যে কফি খেতে খেতে কিছু প্রশ্নের উত্তর শুনতে ভালো লাগবে। আপনি কফি খেতে খেতে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন। কুন্তল ঘোষকে আমরা নয় করে অন্তত 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ ধরে প্রশ্ন করছি। কুন্তল ঘোষকে আমরা প্রশ্ন করেছি মাস্টারমাইন্ড কে, কুন্তল ঘোষকে আমরা প্রশ্ন করেছি কালীঘাটের কাকুকে আপনি চেনেন কিনা, কুন্তল ঘোষকে প্রশ্ন করেছি আপনার সাথে আর কে কে আছে, কুন্তল ঘোষকে প্রশ্ন করেছি এই সিন্ডিকেটের মাথাকে, কুন্তল ঘোষকে প্রশ্ন করেছি পার্থ চট্টোপাধ্যায়ের সাথে আপনার কি যোগাযোগ, কুন্তলকে প্রশ্ন করেছি রাজপুত্র যে আপনার সাথে কোন কোন নায়িকার সম্পর্ক ছিল, কারা কারা ফ্ল্যাট দিয়েছিলেন, কারা কারা ফ্ল্যাট নিয়েছিলেন। এগুলোর একটারও প্রশ্নের উত্তর না দিয়ে উনি একদম বন্দে ভারতের গতিতে উনি চলে যেতেন। আজকে বিশ্বাস করুন, আজকে আমি আবার কুন্তল ঘোষের যে ক্লিপটা, সেই ক্লিপটা দেখাবো, কি রিল্যাক্সড, এবং সেখানে উনি আস্তে করে এখানে ক্যামেরার সামনে এলেন। মানে আমি কোনো ধরনের ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ তাই নিয়ে কোনো রিসার্চ করতে বসিনি, কিন্তু একবার রাজপুত্র আপনি দেখুন, তারপরে আমি ইন্দ্রজিৎ ঘোষের কাছে যাবো। আপনি দেখে নিন একবার ছবিটা। আমাদের বিভিন্ন রকম তো ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানোর কথা বলা হয়েছে, 21 বছর জেল খাটানোর কথা বলা হয়েছে, এবং যাতে বাইরের কথা না বলি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য আমাদের বলপূর্বক আমাদের কে করছে, ইডি না সিবিআই, এটা পরে বলবো। রাজপুত্র আপনি ভেবে নিন আপনি কি কি বলবেন। এটা ইন্দ্রজিৎ ঘোষ আপনার কাছেই আসছি, খুব রিল্যাক্সড ভাবে উনি বেরোলেন। আমি জাস্ট 2 সেকেন্ডের একটা লাইন বলে শেষ করছি। আমার কাছে পুরো বিষয়টা একদম কনভিন্স না করতে পেরে কনফিউশন মনে হচ্ছে আমার। আচ্ছা, কুন্তল ঘোষের তরফ থেকে রিপাবলিক বাংলাকে বলছি, আমি রিপাবলিক বাংলাকে বলছি না। তারপর আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, ইন্দ্রজিৎ বাবুর বলার পর আমি একটা আপনাকে প্রশ্ন করতে চাই, সেই প্রশ্নের উত্তর না চিৎকার করে উত্তরটা দেবেন। কংগ্রেসের শহীদ মিনার দেখে এতই লোকের টেনশন, কুন্তল এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে কনফিউজ করছে। ইন্দ্রজিৎ বাবু কি বলবেন? আমি প্রথম কথা যে আমি একদম ওই আলোচনার মধ্যে কোনো কথা বলিনি, আমার সময় যেন কেউ কথা না বলে। কুন্তল ঘোষ আজকে যে অ্যাটিচিউড দেখিয়েছেন তাতে প্রমাণ করিলেন উনি এখনও তৃণমূলে আছেন, উনি তৃণমূলেরই নেতা। আচ্ছা দেখুন, যে প্রথম কথা হচ্ছে রাজ্য পুলিশের যারা কর্তারা আছেন বা সিবিআই এর বা ইডির হেফাজতে আছে, এরকমভাবে একজন আসামি চোর সে হচ্ছে প্রেস কনফারেন্স করতে অ্যালাউ হবে? কে নেয়? একটা চোর, সে জেলে যাচ্ছে, কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়ার কথা যার, সে হচ্ছে প্রেসে কথা বলা অ্যালাউড? কোন দেশে আছি আমরা? আরে হবে না কেন? राज्य सबचेये बड़ चोर जिनि आछेन तिनि तो आंदोलने बसेछेन बड़ बड़ कथा बोलछेन कालके निर्लज्जेर मतो बोलेछेन सरकारी कर्मचारीरा नाकि चोर डाकात। आमि आपनादेरके बोलछि 2021 साले विधानसभा निर्वाचने सबचेये बेशी भोट पेयेछिलो सरकारी कर्मीदेर सेटा हच्छे तृणमूल कংগ্রেস। सेई सरकारी कर्मीरा जारा सरकारटा चालाय जादेरके दिये दुआरे सरकार करे जादेरके जादेर ओपर भर करे एतगुलो प्रोग्राम करछे যারা মানুষের কাছে দৈনন্দিন আছে যারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে এরকম অনেকে আছেন তাদেরকে চোর ডাকাত বলে দিচ্ছেন কেন? আসলে যে যেমন সে তেমন তো দেখে। আচ্ছা হঠাৎ করে যে কারুর নাম বলে না অভিষেকের নাম বলতে হবে এই কথা অভিষেক ব্যানার্জি বলছে কেন? তো জানে জানে যে আমার নামটা আসবে এবং সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের জনগণ উৎসাহী সেদিন বিজয় উৎসব করবে যেদিন ভাইপোকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে যাবে। কিন্তু তখন আমি আমি আপনার আপনার সঙ্গে আইডিওলজিক্যাল তফাৎ হতে পারে কিন্তু আমি ধন্যবাদ জানাচ্ছি একদম আপনি বাংলার মানুষের মনের কথা বলেছেন জনগণ জনমানুষের মনের কথা বলেছেন বাংলার প্রতিটা মানুষ তাই চাইছেন। আপনি বিজেপির প্রতিনিধি এবং তৃণমূলের হয়ে যিনি সরাসরি খেলতে পাচ্ছেন না শ্যাডো লাগে তাকেই বলবো যে আমার কথাটা শেষ করতে দিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে পশ্চিমবঙ্গের জনগণ পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে কয়েক বান্ধবীর বাড়ি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হতে দেখেছে। অনুব্রত মণ্ডলের ৬ দিনে ৬টা লটারি পেয়ে কয়েক কোটি টাকা পেতে দেখেছে। আজকে মানিক ভট্টাচার্যের লন্ডনে বাড়ি দেখেছে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণ জানে মানিক ভট্টাচার্য চোর। সাদা ওএমআর পশ্চিমবঙ্গের জনগণ দেখেছে। আজকে অনেক উৎসাহ হচ্ছে অনেক কথা হচ্ছে কিন্তু আমরা একটা কথাই বলেছি যে পশ্চিমবঙ্গে আমরা চোর ধরো জেল ভরো স্লোগান দিয়েছিলাম। চোর ধরেছি জেলে ভরেছি। দুর্নীতি যারা করেছে আদালতে প্রমাণ করেছি। আদালতে প্রমাণ করার পর তাদের চাকরিটা খেয়ে ছেড়েছি। আর আজকে অনেকে চোর চোর বলে অনেক কথা বলছে অনেকের নামে অনেক কুৎসা করা যায় কিন্তু আমরা বলছি চোরটা ধরতে আমরাই পারবো। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এইটুকু বিশ্বাস যে ইডি সিবিআইকে ব্যবহার করা কেন্দ্রীয় সরকার এতদিন করছিল না। কোর্টে বামপন্থী লয়ার রাস্তায় বামপন্থীদের আন্দোলনের ফলে কোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হচ্ছে ইডি তদন্ত হচ্ছে না। বিজেপির গভর্নমেন্ট এ কাজ করেনি। বিজেপির গভর্নমেন্ট যদি এদের চোর নারদা সারদা ধরতে পারতো আজকে কে তৃণমূলের চোর ছিল বিজেপি থেকে আছে বিশ্বজিৎ কুন্ডু তৃণমূলের থেকে টেটে দুর্নীতি করে বিজেপিতে আছে। শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা দুর্নীতি করে সারদা নারদার টাকা হাতে নিতে দেখে আজকে বিজেপিতে আছে। আবার অন্যদিকে বাবুল সুপ্রিয় থেকে তৃণমূলে এসছে। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি ওয়াশিং মেশিন আর ছোট ওয়াশিং মেশিনটা কি তৃণমূলের কাছে আছে যাতে বাবুল সুপ্রিয় অর্জুন সিং মুকুল রায় এদেরকে নিয়ে আসা যায়? আসলে তৃণমূল আর বিজেপি একটাই দল তারা মানুষকে শেষ করতে চাইছে। তার প্রতিবাদে লড়াইটা আমরা লড়ছি বামপন্থীরা লড়ছি এই লড়াই আমরা প্রত্যেকে ওনাদের উনিকে এবার হয়তো বলবেন আদালতের নির্দেশও আমাদের সেটা যাই হোক পরের কথা। আমার খালি রাজপুত্রকে একটা প্রশ্ন করার ছিল উনি যখন বলছিলেন আচ্ছা ওনার উনি জানেন কি দেবযানী দেবীর মা তাকে এই এই রিপাবলিকের স্টুডিও থেকে খুব একটা আবার প্রশ্ন করা হয়েছিল তিনি অভিযোগ করেছিলেন যে আমার মেয়েকে প্রাণের ভয় দেখিয়ে নামগুলো লিখিয়ে নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি কি সেই বিষয়টা কিছু আলোকপাত করতে পারবেন? আপনি আর আর আরেকটা কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাপিয়ে যেতে চাইছেন? মমতা বলেছিলেন আমি ফাঁসি প্রসঙ্গে কে আদিম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে নিজের ধর্ণা শেষ করছেন এবং ধর্ণা শেষ করার আগে নিজে বক্তব্য রাখছেন। আমরা লাইভ সেই ভিজুয়াল এবং ওনার বক্তব্য পাচ্ছি। একবার আমরা সরাসরি সেখানে চলে যাব। এই ধর্ণা আগেও আমি অনেকবার করেছি। সৌগত কালকে কতকগুলো বলছিলেন কিন্তু তার মধ্যেও কতকগুলো মিস হয়ে গেছিল। আমি ধর্ণা করেছিলাম অনেকবার একবার নয় মানে রাতের পর রাত জেগে রাস্তায় কলকাতার বুকেই 95-এ আমি 21 দিনের মানবিক অধিকার ধর্ণা করেছিলাম। আমি নিজেও জীবনে মানুষের আশীর্বাদে শুভেচ্ছায় দোয়ায় আমার বয়স সার্টিফিকেটে অফিসিয়াল সার্টিফিকেট একটু বাড়ানো আছে বলে এটা তো আমি করিনি বাবা মারা করেছে। আমি যাদবপুরের এমপি হয়েছিলাম অনেক তাড়াতাড়ি এবং যাদবপুরে এমপি হওয়ার পরেও আমি মোট 7বার এমপি হয়েছি নির্বাচিত। এমনকি সিপিএম যখন সবাইকে হারিয়ে দিয়েছে 42-41 মাত্র একটা সিট আমাকে হারাতে পারেনি। আমি তিনবার অ্যাসেম্বলিতেও জিতেছি, সুতরাং আমার 10 বার জনপ্রতিনিধি হয়ে কাজ করবার, রেলমন্ত্রী হয়ে কাজ করবার 2 বার, কোল অ্যান্ড মাইন্স মিনিস্টার হিসেবে 1 বার, ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার, উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার, এগুলো নিয়ে আমার কাজ করবার সুযোগ হয়েছে। স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হিসেবেও কাজ করার অধিক সুযোগ হয়েছে। আমি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি থেকে শুরু করে ওয়ার্ল্ড ইউথ ফেডারেশন, ওয়ার্ল্ড উইমেন কনফারেন্স, পিএলও সোয়াপো, যখন সাউথ আফ্রিকার আন্দোলন চলছে তখন আফ্রিকান কান্ট্রিতে গিয়ে দেশের হয়ে কাজ করা, অনেক সুযোগই জীবনে পেয়েছি। আমি চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, আর নাক দিয়ে স্মেলটা পাই। বলতে পারেন আমার স্কিনও যেমন খুব সেন্সিটিভ, আমার চোখটাও খুব সেন্সিটিভ, আমার কানটাও খুব সেন্সিটিভ, আমার নাকটাও খুব সেন্সিটিভ। যে কোনো গন্ধ কারো আগে আমি পাই, এটা স্মেল। চোখে দেখা মানে অনেকেই রাস্তা দিয়ে যায় গাড়িতে ঘুমোতে ঘুমোতে, হেলিয়ে যে শুয়ে পড়ল, যেখান থেকে শুরু করলো ঘুমিয়ে পড়ল, আর যেখানে শেষ করলো সেখানে ঘুম ভাঙল। আমি কিন্তু আজ পর্যন্ত সেটা করতে পারিনি। আমি যখন রাস্তায় যাই শুধু গাড়ি দেখি না, কোন লাইট পাম্পে লাইট নেই, কোনটা খারাপ হয়ে আছে, কোন ফুটপাথটা নোংরা, কোন রাস্তাটা ভাঙা, কোন জায়গাটা ডার্টি লাগছে। আজকে কলকাতা এমনি এমনি এভাবে কলকাতা হয়নি। যারা বাইরের থেকে আসে সবাই বলে সেই কলকাতাকে আর চেনা যায় না। হ্যাঁ, আমরা বলেছিলাম কলকাতাকে আমরা লন্ডন করব, তার থেকে ভালো করেছি। লন্ডনে একটা হাইড পার্ক আছে, আমি নিজে হেঁটে গিয়ে দেখে এসেছি। কয়েকটা হাঁস চড়ে বেড়ায় আর 2-1টা চিপসের দোকান আছে, এছাড়া কিন্তু আর কিছু নেই। আর আমাদের ইকো ট্যুরিজম পার্কটা গিয়ে দেখে আসুন, ওটার মধ্যে কত সৃষ্টি আছে, কত স্রষ্টা আছে, কত দৃষ্টি আছে, কত দ্রষ্টা আছে। আমাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার কই? 34 বছর তো সিপিএম ক্ষমতায় ছিল, কংগ্রেসও ছিল, বিজেপিও তো এতদিন ক্ষমতায় পড়ে আছে। নিজের প্লেন কেনা ছাড়া আর পার্লামেন্টের নামে সুরঙ্গ দিয়ে বাড়ি ঢুকবে বলে বাড়ি করা ছাড়া, আমি মনে করি যেখানে 100 দিনের কাজের লোকেদের টাকা দেয় না, এমবার্গো করে রেখে দেয়, সেখানে হাজার হাজার কোটি টাকা দিয়ে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। মোহাম্মদ বিন তুগলকের কথা মনে আছে না? কখনো রাজধানী কলকাতা, কখনো দিল্লি, ওনার মনে হলো উনি করলেন। এই বিজেপি সরকারটাও তাই। এরা বোকা না, এরা ফকলু না, এরা গর্ধশক্তি না, এরা অর্ধশক্তি না, এদের মাথার মধ্যে ব্রেনটা পরীক্ষা করে দেখতে হবে কোন বুদ্ধিটা ভালো জানে, কি করে দাঙ্গা করতে হবে। আপনারা জানেন বারবার একই চেষ্টা, আজকেও হাওড়াতে দাঙ্গা করেছে। আমি বারবার বলেছি আমি রামনবমী মিটিং আটকাবো না, আপনারা যান, শান্তিপূর্ণভাবে করুন। আমাদের পার্টিকেও আমি তাই বলেছি। पुलिस के डायरेक्ट इंस्ट्रक्शन दिया चिलो एक दिके जमन अन्नपूर्णा पूजा चलछे अन्य दिके मुस्लिम देर रोजा चलछे रमजान मासो चलछे और आमादेर एखाने 33% मुस्लिमो आछे तादेर परिवारगुलो रोजा करे रमजान करे उपवास करे एई समयटा तारा कोनो अन्याय काज करे ना कारण एटा होच्छे आल्लाहर काछे ओदेर सैक्रिफाइस बोलते पारेन। बार बार बारण करेछिलाम आमी तो ओदेर कोथाओ बंद करिनि दिल्लीते तो एक पोस्टर मारते देय ना आमी जतबार दिल्ली गेछि आमार बाड़ीर सामने चारटे लोक निये दाड़ करिये दियेछे एमनकि विदेशे जखन आमी गियेछि तखन आमाके जेनोसाइड करेছে বেঙ্গলে বলে 5টা লোককে টাকা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে কই সেটা করলে দোষ হয় না আর বিদেশে গিয়ে কেউ যদি বলে আমরা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারছি না তাহলে তার জন্য শাস্তি হয়ে যায় তার মানে কি আমরা সব খেলনা আর ওনারা সব দোলনা রাজরাজ বাহিনী आमी अटलजीदेरो देखेছি आमी এই রকম অ্যাটিটিউড কখনো দেখিনি আমার দিক থেকে আপনারা বলতেই পারতেন যে আপনি ধর্ণা না করে কেন বিজেপি সরকারের সাথে কথা বললেন না আমি একবার নয় আমি 10 বার বলেছি আমি নিজে প্রধানমন্ত্রীর কাছে বাংলার স্বার্থে 4-5 বার গেছি কাগজ হাতে দিয়ে এসেছি एखाने होम मिनिस्टर मीटिंग करते एसेछिलेन ताके देया होयेछे कबार जाबो ओरा कि भावे आमरा बन्डेड लेबर ना अपोजिशन माने सब चाकर बाकर अपोजिशन स्टेटगुलो प्लिज लिसन बीजेपी लीडार्स वी आर नॉट योर बन्डेड लेबर्स नाइदर योर सर्वेंट्स We are the citizen of this country. Please remember. एक 100 দিনের কাজের লোককে দিয়ে রাস্তা বানিয়েছেন খেতে ধান কেটেছে রাস্তা পরিষ্কার করে রোজ মাথায় করে মোট বয়ে নিয়ে যায় তাদের টাকাটা দিলেন না কাজ করিয়ে টাকা দিতে হবে দিস ইজ দ্য কম্পালশন দিস ইজ কনস্টিটিউশনাল অব্লিগেশন সৌগতদা অনেক সিনিয়র পলিটিক্সে এসব পার্লামেন্টের আইনে আমি ভুল বললে ধরিয়ে দেবে সৌগতদা সুদীপদা কল্যাণরা 100 দিনের কাজের নিয়ম হচ্ছে টাকা দেওয়াটা 7 দিনের মধ্যে ম্যান্ডেটরি किन्तु आपनारा दिलेन ना এবছরেও কোশ্চেন করেছে কোন কোন রাজ্য 100 দিনে কত টাকা পেয়েছে বাংলায় একটা গোল্লা দেখিয়েছে মানে কিছু দেয়নি শূন্য দিয়েছে শুনে রাখুন আমরা খুব ভদ্র আমরা খুব সভ্যতা মানি আমরা খুব মানবিকতা মানি আমরা খুব সৌজন্যতা মানি किन्तु आमादेर जोदि केउ चमकाय आमरा ताहले किन्तु गर्जाई आमादेर जोदि केउ गर्जाय ताहले किन्तु आमरा बर्षाई और आमादेर जोदि केउ उतराय आमरा ताहले तादेर योग्य उत्तर दिते जानी बांगला जोदि हार मानतो राधारमण राय आईन सतीदाह प्रथा सर्वभारतीय आईन हतो ना बांगला जदि हार मानत विद्यासागरेर बाल्य विवाह बंद करा विधवा विवाह प्रचलन एगुलो हतो ना बांगला जदि हार मानत बंगभंग हये जेत बांगला जदि हार मानत मने राखबेन ब्रिटिशरा एकटार पर एकटा छेले मेयेदेर स्वाधीनता संग्रामीदेर फाँसिर काष्ठे झोलाते पारतो ना आजो आंदामाने जान सेलुलार जेले जान देखबेन जत स्वाधीनता संग्रामीर नाम आछे ওই দুটো জেলে ছিল, সেখানে প্রথম নাম হচ্ছে বাংলার সবচেয়ে বেশি আর সেকেন্ড হচ্ছে পাঞ্জাব। এবং আমার কখনো কখনো মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর এইসব ভেবেই লিখেছিলেন, পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ। এই যে মিক্সড কম্বিনেশন একদিনে হয়নি। কেউ ঝাড়গ্রামে আদিবাসী, আদিবাসীদের আবার কত কাস্ট, কেউ শিডিউল কাস্ট, তাদের নিজেদের মধ্যে কত কাস্ট, কেউ ব্রাহ্মণ তার মধ্যে কত কাস্ট, কেউ কায়স্থ তার মধ্যে কত কাস্ট। সবাইকে নিয়েই তো আমাদের চলতে হয়, আমরা তো সবাইকে নিয়ে চলি। কই আমাদের মনের মধ্যে কখনো কুকথা তো জাগে না যে তুমি আমায় অপমান করেছো তাই আমি তোমায় অপমান করব, কখনো মনে হয় না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? পায় না, তাই আমরা করি না। ভদ্রতা মেনটেন করছি। ইভেন দুদিন হয়ে গেল একটা চুনোপটি লিডারও ফোন করে বলেনি আচ্ছা আমরা দেখব তোমাদের দাবিটা ন্যায্য, জেনুইন। এখানকার নেতারা যাচ্ছেন চোর ডাকাত গুন্ডা গদ্দার, গিয়ে দিল্লিকে বলে আসছেন 100 দিনের কাজের টাকা দেবেন না, ব্যাস দিল্লি দিচ্ছে না। রাস্তার টাকা দেবেন না, দিচ্ছে না। গ্রাম বাংলার বাড়ি তৈরি করার টাকা দেবেন না, দিচ্ছে না। কে ভাই তুই? হরুদাস, হনুদাস, আগে ছিল হরিদাস, এখন হয়েছে হনুদাস। নতুন সব তৈরি হচ্ছে ভাষা। বাংলায় কিছু দেবেন না। বাংলায় অর্থনৈতিক অবরোধ করা হলে বিজেপি জেনে রেখো আমরা তোমাদেরও কিন্তু অর্থনৈতিক অবরোধ করতে পারি, আমরা রাজনৈতিক অবরোধ করতে পারি, আমরা সাংস্কৃতিক অবরোধ করতে পারি, আমরা সামাজিক অবরোধ করতে পারি। দেখবে দিল্লি চলো নিয়ে আমি যদি একটা প্রোগ্রাম করি আমি সব রাজ্যের লোককে নিয়ে আসবো, আর আমাদের ছাত্র যুবরা ট্রেন ভরাবে, আমার দরকার নেই। ওরা নিজেরা টিফিন খরচা বাঁচিয়েও যাবে, মা বোনেরাও যাবে। আর দিল্লিতে ঢুকতে না দিলে যেখানে আটকাবে সেখানেই বসবো। আন্দোলন আমাদের শেখাতে হবে না, আন্দোলনের লগ্নেই আমাদের জন্ম, সংগ্রামের লগ্নেই আমাদের জন্ম। তাই ভয় দেখাচ্ছ কাকে? ভয় না পেলে ভয় দেখাবে কাকে? গান্ধীজি এই কথাটা, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বিরুদ্ধে গান্ধীজি সম্বন্ধে একটি কবিতা লিখতে গিয়ে লাস্ট লাইন ছিল এটা যে ভয় না পেলে ভয় দেখাবে কাকে? আজ ভয় পেয়েছে, চমকাচ্ছে। বাংলা ইলেকশন হলে 7 ফেজ 9 ফেজ, কবে দেখবেন আবার 101 ফেজ করবে? কর্ণাটকে ইলেকশন হলে একদিন। তার কারণ এতটাই কনফিডেন্ট, ভাবছে জিত জায়গা নেই জায়গা, ইন্তজার তো করো। कर्नाटक में क्या होगा कर्नाटक का जनता ये ठीक करेगा। किंतु एकटा कथा मने रखबेन, ऑल ओवर द कंट्री एक्सेप्ट 3-4 बीजेपी रूल स्टेट, ऑल द स्टेट बिलोंग्स टू इंडिया, विल कम टुगेदर टुडे माने दिस इलेक्शन, दिस ईयर इलेक्शन, नेक्स्ट ईयर इलेक्शन। তার আগে সব নেতাদের জেলে ভরে দাও যাতে সংগঠনের কাজ করতে না পারে, ভাতে মেরে দাও যাতে ভাত খেতে না পায়, সবাইকে বাইরে থেকে ভাড়া করা গুন্ডা দিয়ে মেরে দাও, আগুন লাগিয়ে দাও, दांगा लागिए दाओ तुम्हारे मिचिल करते क्यों बारण करेनी तुम्हें तरवाल नहीं बुलडोजर नहीं मिचिल करवार परमिशन अधिकार तुम्हें के दिए आज के हमें शुने हावड़ा ओरा एमन की बुलडोजर यूज करेछे व्हाट ऑडासिटी दे हैव गॉट रिप्लाई तुम्हें देव बिपिटिंग रिप्लाई तुम्हारे रूट छिलो से रूट तुम्हें चेंज कर ले क्यों तुम्हें अनऑथराइज्ड रूट रेखेছো इच्छा करे एकटा कम्युनिटी के धक्का देवार जोन्नो एवं हमला करार जोन्नो तुम्हारा जेने रखो हमला करे जोदि केउ भाबो मामला करे रेहाई पाबे ताहले जेने राखबे एमन एकदिन आसबे हमलाई करो और मामलाई करो जनतार आदालते टिकबे ना अन्याय टिकबे ना फंदी जनगणेर आदालते होते हबे बंदी तैरी थाको प्रत्येके निजेर एलाकाय नजर राखबेन যাতে এলাকাগুলো ভালো থাকে এবং আমি স্টেট বলেছি যে দোষ করেনি তাকে অ্যারেস্ট করা যাবে না যে দোষ করেছে এত বড় সাহস বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে যাচ্ছে কে দিল রে তোকে পারমিশন যেন পারমিট দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট পারমিট দিচ্ছে বিজেপির ওয়ার্কারদের এইসব করে যাও আর মাফ হয়ে যাবে টাকা খাইয়ে মিদনাপুরেও এই জিনিস করছে নতুন নতুন রাস্তাগুলোকে বুলডোজার দিয়ে ভাঙছে শাবল দিয়ে ভাঙছে আমাকে বীরবাহাস দাও বলছিল সকালে আমি পরিষ্কার বলছি আমরা আদিবাসীদের জন্য যা করেছি সব কমিউনিটি কেউ করেনি আমি আপনাদের সম্মান জানাই আপনাদের যা প্রয়োজন আমাকে বলবেন এমনকি বিরসা মুন্ডা রঘুনাথ মুর্মু তাদের এতেও ছুটি দেওয়া হয়েছে যেমন রাজবংশী পঞ্চানন বর্মাকেও দেওয়া হয়েছে মতুয়া ঠাকুরকেও দেওয়া হয়েছে যদি মনে করেন এইভাবে চলবেন গদ্দারদের টাকা নিয়ে আর গভর্নমেন্টকে ডিস্টার্ব করবেন আমরা কোনো আদিবাসীকে ডিস্টার্ব করতে চাই না আমরা কোনো তপশিলিকে ডিস্টার্ব করতে চাই না আমরা কোনো হিন্দুকে ডিস্টার্ব করতে চাই না আমরা কোনো মুসলমানকে ডিস্টার্ব করতে চাই না আমরা কোনো শিখকে ডিস্টার্ব করতে চাই না আমরা কোনো জৈনকে ডিস্টার্ব করতে চাই না কিন্তু কেউ যদি মনে করে টাকা নিয়ে ক্রিমিনাল অফেন্স করবে সেখানে কিন্তু আমি ধর্ম দেখব না আমার ধর্ম একটাই উন্নয়নের ধর্ম আর মানবিক ধর্ম যারা আজকে দাঙ্গা করেছে যতই মামলা করুক আর হামলা করুক কোনো রকম এক্সকিউজ আমি শুনবো না পুলিশরা অনেক কাজ করে কখনো কখনো আবার ভয় পেয়ে যায় দুদিকে রিলেশন রাখতে গিয়ে আমি পরিষ্কার বলছি আজকের ঘটনায় যারা দায়ী যারা ঢুকতে দিয়েছে আমি তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেব একজন দোষ করবে সবার নামে দোষ হবে কেন পুলিশকে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে মিছিল যে করবে তার রুট ঠিক করে দেবে সেই রুটে মিছিল করবে আনঅথরাইজড রুটে মিছিল হবে না তা সত্ত্বেও যদি পুলিশ অ্যালাউ করে থাকে সে যেই হোক এ হোক আর জেড হোক এ টু জেড আমি বলছি আমি খুব মানবিক কিন্তু আমি খুব রাফ অ্যান্ড টাফ এসব ব্যাপারে আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না আমি দাঙ্গাকারীদের দেশের শত্রু মনে করি আর এখানে কতগুলো হনুদাস পিছনে লেজ নাই সামনে লেজ বুলডোজার হয়েছে লেজ এখন লেজ লেজ কতগুলো হনুদাস মিলে হাওড়ার প্রতি প্রথম থেকেই ওদের একটা টার্গেট আছে আর একটা করে পার্ক সার্কাস এরিয়ায় আর একটা করে ইসলামপুর চোপড়ার এদিকটায় যে যেখানে আছে আমি সবাইকে বলবো নজর দিয়ে চোখ কান খুলে কাজটা করুন ভালো করে আর বিজেপি গভর্নমেন্টকে এটাই বলবো आपको सोचना क्या है 2024 का पहले रुपया बंद कर दो तो ममता जी का गवर्नमेंट नहीं चलेगा। हम लोगों ने जो पावर में थे ठीक बात कहा था कल्याण कि प्रणब मुखर्जी मेरे को बताया था कि तुम तो गवर्नमेंट में जा रहा है लेकिन कितना उधर में कर्जा है, तुम क्या गवर्नमेंट संभालने पाएंगे। हम बोला था कोशिश करके देखेंगे, हमें तो किछुई देयनी क्यों ता सत्त्वेও মাঝেই বলে अरे टाका যতক্ষণ পুরো শোধ না হয় इंटरेस्ट বেড়ে যায়, এটা নিয়ম। সারাক্ষণ বলে বেড়ায় বাংলায় 5 লাখ কোটি টাকা দান, মাথাপিছু এত টাকা, মাথাপিছু এত টাকা। ওদের বলুন ওরে টাকলারা এটা ভালো করে জান, তোর নেতারা देश बेचे दिए और कत देना ऋण कत 136 লক্ষ কোটি 136 লক্ষ কোটি भाग कर যতগুলো রাজ্য আছে 5 দিয়ে भाग कर ताते कत है लक्ष कोटी कोटी लक्ष लक्ष कोटी जरा जमीदारी एक बार नोटबंदी तुगलकीराज एक बार नोटबंदी एक बार जीएसटी आमरा भेबेछिलाम जीएसटी ते भालो होबे ए तो सब तुले निये चले जाच्छे एकटा नकुलदाना किनते गेलेओ जीएसटी दिते होच्छे एमन अवस्था हये गेछे। हाँ मुड़ी किनले जीएसटी सबकिछु तो जीएसटी, बाच्चार खेलना किनले जीएसटी और सब टाकागुलो एखान थेके तुले निये जाच्छे और आमादेर भाग्येर टाका आमादेर प्राप्तिर टाका दिच्छे ना, आमादेर प्राप्तिर टाका दिये आबार छबि लागाय माछेर तेले माछ भाजे। आमी परिष्कार बोलछी दुदिन आपनादेर धैर्य देखालाम, भाबलाम आपनारा चिंता करबेन, आपनारा भाबबेन, किन्तु आपनादेर हृदये जखन बांगलार जन्य एकटुओ स्नेह नेई, एकटुओ भालोबासा नेई, गरीब मानुषेर जन्य एकटुओ आवेग नेई, एकटुओ आप्लुत नय आपनारा, ताहले जेने राखुन शेषेर सेदिन बड़ोई भयंकर। आमी एका जोट तो बाँधते पारी ना, आमी जोट बाँधले किन्तु सबाइके एक करे दिये जोट बाँधबो, सेखाने भेंगे टुकरो टुकरो करते आपनादेर आमी देब ना। टाकार खेला, टाका देखाच्छेन, इडी देखाच्छेन, सीबीआई देखाच्छेन, एखन जारा क्षमताय आछे कालके आपनि जखन 24 हेरे जाबेन ओगुलो फास्ट आपनादेर पेछने जाबे, एटाई मने राखबेन जगतेर नियम। जाजेदेरও भय দেখান, अनेक बड़ बड़ कथा बोलছেন एक एकজন, दुर्योधन दुशासनेर থেকেও कोटी अंशे अपशासन चलছে देशे, गणतंत्र नहीं, विचारे लोकेदे थ्रेट करे, मीडिया के थ्रेट करे, भोटार लिस्टर नाम केटे दे, एनआरसी नाम करे नाम केटे दे, कखनो बोले पैन कार्ड, कखनो बोले आधार कार्ड, कखनो बोले कि जानो यूनिक कार्ड, कखनो बोले ओवरचार्ज, कखनो बोलबे 1000 টাকা করে দিতে হবে, কত 1100। আরে আমি নিজেই জানি না, প্যানকে আধার করতে গিয়ে আরো 1000 টাকা। ताई मने राखबेन लास्ट बोले जाई भिक्षे नय चाइछि ऋण, ঋণ মানে আমাদের প্রাপ্য যে টাকা, সেই টাকা পারলে শোধ করে দিন। আর তা না হলে সাধারণ মানুষকে বলবো এই অত্যাচারী দিল্লিকে বদলে দিন। একটাই মাত্র কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমি মিডিয়া এবং প্রশাসনকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি, তারা সকাল থেকে রাত অবধি আমাদের সাথে ছিলেন। আমি শেষ করবার আগে আমি জনগণ মনে অধি দেখুন 7টায় বলেছি শেষ করব, 6:53 কিন্তু হয়ে গেছে।